দুদিনের বঙ্গ সফরে এসে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বাংলার শক্তি তথা আধ্যাত্মিক পীঠস্থান দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে এসে উপস্থিত হলেন তার দলীয় নেতা নেত্রী সহ। মন্দিরে পূজা অর্চনা করে তার দলীয় নেতা নেত্রীদের সঙ্গে মন্দির চত্বর ঘুরে দেখলেন এবং তিনি সম্পাদকদের বললেন যে এই দক্ষিণেশ্বর মায়ের মন্দির শ্রী চৈতন্যদেব মহাপ্রভু, ঠাকুর শ্রী রামকৃষ্ণ, স্বামী প্রেমানন্দ, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ সহ বহু আধ্যাত্মিক গুরু এবং বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিত্বের পীঠস্থান। আর এই পীঠস্থানকে রাজনৈতিক দল রাজনৈতিক তুষ্টিকরণের রাজনীতি করে চলেছে। দক্ষিণেশ্বর থেকে অমিত শাহ পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়ি যাবেন এবং সেখানে কিছুটা সময় কাটিয়ে আসন্ন নির্বাচনের আগে বাংলায় রাজনীতির ঘুঁটি সাজাতে তার দলের সঙ্গে আগামীকাল বৈঠকে বসবেন। বঙ্গাল কি মহান ভূমি, চৈতন্য মহাপ্রভু, স্বামী প্রণবানন্দ, ঠাকুর রামকৃষ্ণ পরমহংস, विवेकानंद, श्री अरविंद, ऐसे कई भक्ति मार्ग के प्रशस्त करने वाले, आध्यात्मिक चेतना को जगाने वाले लोगों की भूमि रही है और आज वही भूमि पर जिस प्रकार से अपीसमेंट की पॉलिटिक्स, तुष्टिकरण की पॉलिटिक्स चल रही है, इससे बंगाल की ये महान परंपरा आहत हुई है। मैं आज यहाँ से बंगाल की महान जनता को आह्वान करना चाहता हूँ कि आध्यात्मिक और धार्मिक चेतना का केंद्र बंगाल जो पूरे देश का बना, पूरे देश का रहा, वो गौरव फिर से एक बार बंगाल प्राप्त करे। इसलिए आप सब एक